আজকে এই বইমেলায় আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি। সত্যি সুন্দর এক পরিবেশে আমাদের এখানে বইমেলা হচ্ছে। বলা যায় বইমেলাকে মিলন মেলা, আনন্দের মেলা, ভালোবাসার মেলা, অসাম্প্রদায়িক বাংলাদেশের একটা চিত্র, একটা প্রতীক এই আমাদের বইমেলা। আজকে দীর্ঘ 20 বছর যাবৎ বই লিখছি এবং আমি সব ধরনের বই লেখাতেই পদাচরণ করেছি বা পদদলে রেখেছি সাহিত্যের সব শাখায়, কিন্তু মূলত আমার বই লেখা হয় শিশু সাহিত্য নিয়ে। শিশুদের বই আমি লিখি এবং শিশুদের ভালোবাসায় আমি আপ্লুত হই। আমি সবসময় বিভিন্ন ধরনের সাহিত্য নিয়ে চর্চা করি। তো মূলত এইসব সাহিত্যে চর্চা করতে গিয়ে শিশু সাহিত্যের প্রতি আমার প্রচণ্ড এক আকর্ষণ, কারণ ছোটোবেলায় আমরা খ্রিস্টিয়ান আন্ডারসনের শিশু সাহিত্য পড়তাম, অনুবাদ শিশু সাহিত্য বাংলাদেশে পড়েছি। তো সারা বিশ্বের শিশু সাহিত্যের উপরে আমি গবেষণা করি এবং অধ্যয়ন করি, তারপরে সেই লেখাগুলি, সেই মূল্যবোধগুলি আমার লেখার প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। আমার এই সামনে যে দেখবেন ইয়েতে ঝিঙে ফুলে আমার প্রায় 100 বই আছে, তার ভিতরে আমার একটি সিরিজ বই আছে যেটি হলো মজার মজার গল্প বলি জীবন করি। এই সিরিজ বইগুলিতে আমার গল্পগুলি অনেকটা উপদেশমূলক গল্প, অনেকটা শুধু শিশুকে মজা দেওয়া বা আনন্দ দেওয়া নয়, আনন্দ এবং মজার ভিতরে শিশু যাতে শিখতে পারে, শিশু যাতে জানতে পারে, মূল্যবোধের উন্নয়ন করতে পারে, শিশু যাতে বিশ্ব ভ্রমণ করতে পারে, শিশু যাতে ভূগোল সম্বন্ধে জানতে পারে, সে বিজ্ঞানের সাথে পরিচয় হতে পারে, কারণ শিশুদের মনটাই হলো প্রচণ্ড এক জানার আগ্রহ নিয়ে গঠিত। এই শিশুরা সারা পৃথিবী জানতে চায়, আমরা ছোটোবেলায় তাই করেছি, আমরা যা কিছু দেখেছি তাই জানতে চেয়েছি। কাজে এই শিশু মনের এই জানার আগ্রহটাকে কাজে লাগিয়ে ওদেরকে সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এবং মানবিক মানুষ করে গড়ে তোলার চেষ্টা আমি করি। আমার এখানে আরও অনেক বই আছে যেগুলি কিছুটা কাল্পনিক বা কিছুটা ভৌতিক বই হলো, আমি সেই বইয়ের ভিতরেও অনেক গল্পের ভিতরে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমার লেখার ভিতরে আমি প্রকাশ করেছি, যাতে শিশুরা তাদের মানসিক চিন্তার বিকাশ ঘটাতে পারে। শিশুদের ছোটো থেকে গড়ে তোলা উচিত এবং শিশু মনে একটা মানবতাবোধ এই শিশুকাল থেকেই গড়ে দেওয়া উচিত।